আমরা বিভিন্ন ধরনের কিন্তু ডাল খেয়ে থাকি, তার মধ্যে একটা ডাল আছে কমনলি খেসারির ডাল, যেটা সবচেয়ে বেশি ইউজ করা হয় পেঁয়াজু তৈরি করার জন্য, অর্থাৎ ডালের বড়া বা পেঁয়াজু অনেকে তৈরি করে থাকে, তার মধ্যে খেসারির ডালটা দেয়। অনেকে কিন্তু খেসারির ডালটা রেগুলার হয়তো রান্নাতেও খেয়ে থাকে, কারণ ডাল যেহেতু সেকেন্ডারি প্রোটিন এবং এটি আমরা খেতে বলে থাকি। বাট হলো আমরা একটু খেয়াল করে দেখেছি যে খেসারির ডাল অতিরিক্ত কনজিউম করলে কিছু স্নায়বিক জটিলতা দেখা দিতে পারে। কিছু গবেষণা দেখা গেছে যে মানে খেসারির ডালে বোয়া নামের এক ধরনের অ্যালানাইন অ্যামাইনো অ্যাসিড থাকে, যা আমাদের শরীরে নিউরোটক্সিন হিসেবে কাজ করে বা একটা নিউরোটক্সিন তৈরি করে। তখন আমরা যেটাকে বলি নিউরোল্যাথারিজম বা অর্থাৎ স্নায়ু দুর্বলতা তৈরি করে, যে রোগটা তার নাম হলো নিউরোল্যাথারিজম, এই নিউরোটক্সিনটা সেটা তৈরি করে। এর কারণে অনেক সময় এই রোগটি অনেক সময় হঠাৎ করে দেখা যায়, আমরা এটা বুঝতেও পারি না যে কোথা থেকে হয়। আমাদের এরকম অসংখ্য প্রাকৃতিক খাবার আছে যে খাবারের কিছু কিছু উপাদানের জন্য আমাদের অনেক ধরনের শারীরিক জটিলতা তৈরি হয়। সো রিসার্চ না থাকার কারণে বা কেন এই রোগটি হয়েছে এটা নিয়ে অনেক কম রিসার্চ থাকার কারণে আমরা অনেক সময় সেই রোগটা ধরতে পারি না। আমরা দেখেছি বা দেখেছি যে বিভিন্ন রিসার্চে এসেছে যে এই খেসারির ডাল থেকে প্রাপ্ত এই ব্যাকটেরিয়াটা, অর্থাৎ যেটা অ্যালানাইন অ্যামাইনো অ্যাসিডটা যেটি নিউরোটক্সিক হিসেবে কাজ করে, এর কারণে অনেক সময় আপনার স্নায়বিক যে দুর্বলতা তৈরি হয়, পঙ্গুত্ব বরণ করতে হয়, হাঁটতে অসুবিধা হয়, আপনার প্রচণ্ড পেইন আপনি অনুভব করতে পারেন এবং অনেক সময় একদম পা অবশ হয়ে যেতে পারে। যার কারণে এটি বুঝে খেতে হবে যতটুকু ফ্রেশ, মানে রেগুলার এটিকে কনজিউম না করে মাঝে মাঝে আসলে আপনি এটিকে নিতে পারেন। আমরা যেহেতু এটা জেনেছি এই জন্য সাবধানতার জন্যই আমি আপনাদেরকে এই ইনফরমেশনটা দিলাম, কারণ ডালের অনেক ভ্যারিয়েশন আছে। আমি মিক্সড ডাল খেতে বলি অনেককে, যখন মিক্সড ডাল করবেন তখন তো আসলে এটার পরিমাণ কমে যাবে, বাট অনেকেই স্পেশালি খেসারির ডাল দিয়ে অনেক উপাদান তৈরি করে থাকেন, সেজন্যই আপনাদেরকে সাবধান হওয়ার জন্যই বলছি যে একই রকমের ডাল রেগুলার নেওয়ার দরকার নেই বা শুধুমাত্র খেসারির ডালের উপর নির্ভর করে থাকার কোনো প্রয়োজন নেই। এছাড়া প্রকৃতিতে আরও অনেক ধরনের ডাল আছে, সেগুলো আপনাদের খাদ্য তালিকায় যোগ করবেন।